Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. দেখলি কোনো প্রাসাদে এতগুলো কাজ পড়ে আছে, আর একে দেখো ফাঁকিবাজ দাসী শুধু ঘুরেই বেড়াচ্ছে। এবার তাকিয়ে আছিস কেন? চল। এবার এই ঘরের দরজা ওর কাজ শেষ হওয়ার পরেই খুলবে। হে দেবী মা, এই শয়তানদের সাথে লড়াই করার ক্ষমতা দিও আমাকে। আগুনের তাপ থেকে তো বেঁচে গেছিল, এবার দেখা যাক লঙ্কার গুঁড়ো থেকে কি করে বাঁচি। আর এই খবরটা শুনে ওই ডাকিনীর মনের জ্বালাটাও মিটে যাবে। চল। Thank you.
যেভাবে হরিণ কস্তুরীকে খোঁজে সেইভাবে তুমি আমাকে খুঁজছ, কিন্তু আমি তো তোমার কাছেই আছি, তোমার একদম কাছে আমার চন্দ্র। হ্যাঁ, ওই মেয়েটা ফিরে এসছে, এর মানে আমার এখন এই মেয়েটার কোনো প্রয়োজন নেই। তোমরা যাও, আমি তাড়াতাড়ি আসছি। কি হলো সুয়ারাজ? তুমি ঘরে যেতে চাইছিলে তো, এবার যাও। একা? হ্যাঁ, আমার একটু দরকারি কাজ মনে পড়ে গেছে তো আমি তোমায় নিয়ে যেতে পারবো না। দাঁড়া, আমার কথাটা তো শোনো। মনে হচ্ছে এইবার আসছে। খুব বিরক্ত করেছো না তুমি আমাকে শুনোয় না? এবার আমি তোমাকে করছি, কিন্তু ভাব অধিরাজ কিভাবে 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 কিভাবে। হ্যাঁ, অসুস্থ হওয়ার অভিনয় করা যাক। হ্যাঁ, সকাল থেকে অপেক্ষা করছি কিন্তু এখনো এলো না। চিন্তাই করে না আমার, পরের বার জঙ্গলে নিয়ে গিয়ে সিংহের সামনে ছেড়ে দেব, তখন বুঝতে পারবে। জানি না নিজেকে কিভাবে এই অহংকারী মেয়েটা। চোখে তো সেই রাগ, ঠোঁটে সেই রাগের ছোঁয়া, সেই তোমার অপূর্ব সৌন্দর্য, সেই মন ভোলানো তোমার ব্যবহার, আর সেই আমার চন্দ্র। চন্দ্রলেখা, তুমি সবসময় আমার কাছে সেই আমার চন্দ্রই থাকবে। এটা তো শুধুমাত্র একটা জীব, যদি হাওয়াও তোমাকে জ্বালাতন করতে আসে না তাহলে তাকেও আমি গতিহীন করে দেব। আমি জানি, তাই জন্য তো তোমার সাথে দেখা করতে এসেছি। অনেক বছর পর দেখা করতে এসেছো, তাও একটা কারণ সাথে নিয়ে। আমি ভেবেছিলাম আমার স্মৃতি তোমাকে আমার কাছে নিয়ে এসেছে। ঠিক বলেছো তুমি, ভীষণ মনে পড়ছিল তোমাকে। তোমারও আর তোমার মিষ্টি মিষ্টি কথারও। হে দেবী মা, দিদার হাত থেকে বাঁচিয়ে নিও। তারা, দিদা,
কোথায় ছিলি তুই সারা রাত? দিদা, ওই আমি না। ছেড়ে দে, সারা রাত বাইরে থেকে তুই ভুল করেছিস, তাই আমি চাই না তুই আর একটা মিথ্যে বলে পাপ করিস। তাই কিচ্ছু বলার দরকার নেই, আমি শুধু এটা জানতে চাই যে তুই ঠিক আছিস কি। আমাকে এখান থেকে বেরোতে হবে, হে দেবী মা আমাকে সাহায্য করো। কে আছে ভেতরে? এগুলো কি করছো তুমি এখানে? বাহ, এতগুলো মশলা তুমি একাই তৈরি করবে নাকি? নিজের অবস্থা দেখেছো তুমি? তুমি চলো এখান থেকে, আরো অনেক দাসী আছে তারা করে নেবে। তুমি বেরো এখান থেকে। এখনো কাজ শেষ হয়নি, ও যাচ্ছে কোথায়? রানীমার আদেশ আছে যে এই কাজটা যেন আজই শেষ হয়ে যায়, তাও আবার 2 ঘন্টার মধ্যে। ওহো, 2 ঘন্টার মধ্যে? তাহলে তো এই কাজটাকে খুব তাড়াতাড়ি করতে হবে, তাই না? কিন্তু হবে কিভাবে? কনক, তুমি নিজে কেন করে নিচ্ছ না এই কাজটাকে? মানে আমি এই দাসীকে নিজের কাজের জন্য নিয়ে যাচ্ছি, আর তুমি তো জানোই যে মা আমাকে কতটা ভালোবাসে। মানে উনি নিজের থেকেও বেশি চিন্তা আমার জন্য করেন, আর যখন উনি এটা জানতে পারবেন যে তুমি একে আমার কাজে নিয়ে যাওয়া থেকে আটকিয়েছ, তখন উনি অনেকটা রেগে যাবেন। আর আমি চাই না কনক যে মা তোমার উপর রেগে যান। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? হাত মুখ ধুয়ে নিয়ে আমার সেবায় নিযুক্ত হও, চলো। কোনো ব্যাপার না কনক, এই ছোট ছোট হাড়গুলোতে কখনো পরাজয় মেনে নিস না, বরং এর থেকে শিক্ষা নিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবি। তারপরে দেখবি তোকে সফল হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু মই মেটা কনক, তুই চিন্তা করিস না, দাবাংশ এলো বলে তারপরে দেখিস ওই মেটার কি অবস্থা করে। পুরনো সব কথা ভুলে যাও না দাংশ, ভুল কার না হয়, আমারও হয়েছে। কিন্তু তুমি কি ভাবো এত বছর পরেও আমার তোমার জন্য ভালোবাসা কমে গেছে? না দাংশ, কখনো না, তুমি আমার হৃদয়ে নিঃশ্বাসের মতো থাকো, আর আমি তোমার হৃদয়ে হৃৎপিণ্ডের মতো, আর এটাই সত্যি। সত্যি তো এটাই, যখনই তোমার এই ভালোবাসায় ভরা মন ভোলানো কথাগুলোকে শুনি আমি,
তখন এমন মনে হয় যেন আমি মদিরা পান করে নিয়েছি, নিজেকে হারিয়ে ফেলি আমি, শুধু তোমার হয়ে যাই আমি। তুমি শুধু আমার দাং, শুধু আমার সব সময়। এবার বলো, আমার প্রাণকে কে জ্বালাতন করতে চাইছে? এই লঙ্কার জ্বালা থেকে বাঁচার উপায় রয়েছে আমার কাছে। জলের শীতলতা, হ্যাঁ ঠিক আছে, এবার বলো আমাকে কেন খুঁজছিলে, কি কাজ ছিল আমার সাথে? খুঁজছিলাম তোমাকে? কখন? এই তো একটু আগে। কিন্তু আমি তোমাকে কেন খুঁজব? আচ্ছা, তাহলে সেদিনও খুঁজছিলে না, সেদিন জঙ্গলে যখন জঙ্গলি জানোয়ারদের হাত থেকে বাঁচিয়েছিলে আমায়? আচ্ছা ওই দিন? না 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 না, মানে আমি খুঁজতে তো বেরিয়েছিলাম, কিন্তু আমার শিকারকে, জঙ্গলে আমি শিকার করতে গিয়েছিলাম না, তোমায় খুঁজতে নয়। আর আজকেও আমার আসলে জলের প্রয়োজন ছিল, কিন্তু তুমি তুমি তো দাসী তাই না, তোমার তো এটা জানা প্রয়োজন যে কখন আমার জল লাগবে, কখন আমার ভোজন। যাও গিয়ে আমার জন্য জল নিয়ে এসো। ক্ষমা করবেন রাজকুমার, কিন্তু যেটা আপনি আমার উপর ঢাললেন সেটা কি ছিল? আমার তো জলই মনে হলো। হ্যাঁ জল জল, আমার আরো জলের দরকার ছিল। যাও গিয়ে আমার জন্য জল নিয়ে এসো, যাও। ঠিক আছে রাজকুমার। আমার অতিরাজকে ওর বাবা মায়ের সম্পর্কে জিজ্ঞেস করা উচিত, হতে পারে ওনাদের সম্পর্কে আরো অনেক কিছু জানতে চাইবে, তারপর ওকে ওর আসল মায়ের সাথে দেখা করানো অনেক সহজ হবে। কি দেখছো এরকম করে? এটাই যে তুমি তোমার বাবার মতো একদম। মহারাজ তো অনেক উদার, পরোপকারী আর শান্ত স্বভাবের মানুষ ছিলেন, আর তোমাকে দেখো সব সময় রেগে আছো। মহারাজের তো একটা গুণও তোমার মধ্যে নেই। তুমি তুমি কি জানো আমার বাবা সম্পর্কে? কে জানে না ওনার ব্যাপারে, শুধু তুমি ছাড়া। তাছাড়া আমি ওনাকে কখনো দেখিনি, কিন্তু আমার দিদিমা সবসময় বলেন যে মহারাজের মতো দয়ালু মানুষ পৃথিবীতে খুব কম হয়। প্রজাদের সাথে কথা বলা, তাদের কষ্টকে বোঝা, এমনকি তাদের কষ্ট দূর করা, এটাই তো কাজ ছিল ওনার। আর আমি তো তোমাকে শুধু শিকার করতেই দেখেছি, কখনো প্রজাদের সাথে কথা বলতে দেখেছি। আমার বাবা সবার সঙ্গে কথা বলতেন, প্রজার সঙ্গে? তুমি চুপ করে গেলে কেন শুনবে না? তুমি চুপ করে কেন, আরো কিছু বলো না আমার বাবার সম্পর্কে। আমি বেশি তো জানি না ওনার ব্যাপারে, কিন্তু হ্যাঁ আমার দিদিমা দিদিমা অনেক কিছু জানেন। দিদিমা ওনাকে খুব কাছ থেকে দেখেছেন। যদি তুমি চাও তাহলে আমরা দিদিমার কাছে কি মহারাজের ব্যাপারে অনেক কিছু জানতে পারি। যেতে চাও তুমি দিদিমার কাছে, জানতে চাও মহারাজের ব্যাপারে, বলো। আছে একটা মেয়ে, শুনয় না, ওই অধিরাজ ওকে জোর করে বিয়ে করে নেয় আর ওকে প্রাসাদে তুলে আনে। অধিরাজ তোমার নামেরই ছেলে? হ্যাঁ সেই। ওই মেয়েটা প্রাসাদে আসা মাত্রই আমার সব কাজে বিঘ্ন ঘটতে শুরু করেছে। দাংশ আমাকে ওই মেয়েটা খুব বিরক্ত করছে, ওকে মারার সব চেষ্টা অসফল হয়েছে আমার, কিন্তু আমি বিশ্বাস করি
যে তুমি নিশ্চয়ই সফল হবে। শুনয় না, নামটার মধ্যে কিছু তো একটা আছে, কিন্তু এখন তোমার এই চাঁদের মতো মুখ থেকে দুশ্চিন্তা সরিয়ে ফেল। ধরে নাও তোমার কাজটা হয়ে গেছে। সত্যি? কিন্তু আমার একটা শর্ত আছে। কিন্তু এখন নয়, সঠিক সময়ে আমার শর্ত তোমাকে বলবো। তোমাকে আমার শর্ত মানতেই হবে, নয়তো আমি তোমাকেও পাথরের মূর্তি বানিয়ে দেব। আমি তোমার সব শর্ত মেনে নেব। একটা কাজ করো, তুমি ভাবো, আমার কাজ আছে, আমি চললাম। শুনো না, আমায় বলো না, তোমার দিদা আমার বাবার সম্পর্কে আর কি কি বলে? বলে তো দিলাম, আবার কিছু মনে পড়লে বলে দেবো তখন। এখন আমাকে যে শুনো না, ক্ষমা করবেন, আমি আপনাকে দেখতে পাইনি। আপনি কে? আপনি কে? আমি আমার পরিচয় দিতে তো ভুলেই গিয়েছি। আমি বংশ, আমি তোমার বাবার সব থেকে প্রিয় মিত্র। তুমি রাজকুমার অধিরাজ, তাই তো? আমার মিত্রর একমাত্র আর যোগ্য পুত্র। আপনি আসুন এদিকে। মহারাজের বন্ধু? কিন্তু উনি বাইরে থেকে ভেতরে কি করে এলেন প্রাসাদের? বাইরে থেকে প্রাসাদ তো অদৃশ্য। তাহলে কি উনি ডাইনির সত্যিটা উনি জানেন? আপনার সঙ্গে দেখা করে আমার খুব ভালো লাগলো। আচ্ছা, তাহলে আপনি আমার বাবার সম্পর্কে তো অনেক কিছু জানবেন নিশ্চয়ই। একদম, আমার জীবনের বেশিরভাগ স্মৃতি ওনাকে নিয়েই ঘেরা। তাহলে আমাকে বলুন না ওনার ব্যাপারে কিছু। রাজা সাহেব, রাজা সাহেবের ব্যাপারে আর কি বলি, কোথায় শুরু করব আর কোথায় শেষ সেটাই বুঝতে পারছি না। যেখান থেকে পারেন শুরু করুন, কিন্তু বলুন না মহারাজের ব্যাপারে। আমাদের দুজনের মধ্যে কেউই ওনাকে দেখিনি, আর আমাদের দুজনের ওনার ব্যাপারে জানার খুব ইচ্ছে। আপনার সাথে মহারাজের কোথায় দেখা হয়েছিল? আর আপনি এখন কোথা থেকে এলেন? আমি বলতে চাই আপনার বাড়ি কোথায়, আর আপনি মহারাজকে কবে থেকে চিনেন? আরে বললাম তো তোমাকে, ছোট থেকে চিনি রাজা সাহেবকে। খুব গভীর বন্ধুত্ব ছিল আমাদের। কিন্তু না, মৃত্যুর পর আপনি কখনো এখানে আসেনি, তাই না? রাজকুমারও আপনাকে চিনে না। আমি এমন ভাবে হোঁচট খেলাম যে তোমার পুরো পোশাকই ভিজে গেল। আপনি ঠিক আছেন তো রানী? হ্যাঁ, একদম। স্বাগত জানাই আপনাকে আমাদের প্রাসাদে। কি ব্যাপার,
আপনি তো আসা মাত্রই একজন দাসীর সাথে জড়িয়ে পড়লেন। আপনি এত বড় মানুষ, আপনার এই ছোট লোকদের সাথে কথা বলার কি দরকার পড়ল? আর তুমি এটুকুও জানো না তুমি যে অতিথিকে স্বাগত জানাতে হয়, ওনাকে প্রশ্ন করতে নেই। যাও গিয়ে ওনার খাওয়া দাওয়ার বন্দোবস্ত করো। যখন প্রাসাদকে বাড়ি থেকে দেখাই যায় না, তাহলে প্রাসাদের ভেতর উনি কি করে এলেন? জানি না ওই ডাইনিটা কি করে এসে গেল, না হলে আজ আমি কিছু না কিছু তো খুঁজে বার করতামই। রানীমা, কেন জানি না আমারও মনে হচ্ছে যেন ওই লোকটা মিথ্যা বলছে। সেটাই তো চিন্তার বিষয়। অদৃশ্য প্রাসাদ উনি দেখতে পেলেন কি করে? আচ্ছা কাকা, একটা কথা বলুন তো, এর আগে কেউ ওই প্রাসাদে এসেছিল? কেউ না, ডাইনিদের কবজা করার পর প্রথমবার কেউ যদি এই প্রাসাদে আসে সেটা হলো ওটা তুমি। তাই তো ওই ডাইনির মনে হয়েছিল যে ওর জীবনের সবচেয়ে বড় বিপদ চলে এসেছে। আর একটা কথা, আর আমি ওই লোকটাকে কোনোদিন রাজামশাইয়ের সঙ্গে দেখিনি। আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা কাকা, আমি এটা নিয়ে যাচ্ছি, না হলে ডাইনিটা আবার আমাকে বকতে শুরু করবে। আচ্ছা। অনেক স্মৃতি, হাজারো গল্প জড়িয়ে আছে আমার রাজা সাহেবের সঙ্গে, সেটাকে একদিনে বলা সম্ভবই নয়। তাহলে শুধু এইটুকু বলে দিন যে ওনার স্বভাব কীরকম ছিল, প্রজাদের সঙ্গে ওনার ব্যবহার কীরকম ছিল। প্রজা? না না, প্রজার সঙ্গে তো ওনার কোনো সম্পর্কই ছিল না। গরিবদের সঙ্গে দেখা করা, তাদের কথাবার্তা শোনা, এইসব ওনার সময় নষ্ট বলে মনে হতো। রাজা ছিল, ব্যাস, শুধু রাজত্ব করতেই জানত। ভ্রমণ করা, নাচ গান, মনোরঞ্জন, ভালো খাওয়া দাওয়া, এসব উনি পছন্দ করতেন। উনি মনে করতেন যে জীবন তো একটাই হয়, সেটাকে মন খুলে বাঁচা উচিত। আর হ্যাঁ, আমাদের দুজনের একটা জিনিস খুব পছন্দ ছিল। শিকার করা। ঠিক বলেছেন, শিকার করার শখ তো তার বাবার থেকেই পেয়েছে অধিরাজ। এটাকে এখানে রেখে এখান থেকে যাও তুমি। রাজকুমার, রাজা সাহেবের সম্পর্কে জানার জন্য সবথেকে ভালো উপায় হলো এই যে তুমি আমাকে জেনে নাও, কারণ আমরা একই রকম ছিলাম, একই রকমের সবকিছু, একই রকমের পছন্দ, সেই জন্যই তো আমরা একই মহিলাকে ভালোবেসেছি। কি আপনি বলুন? আমার একটা দরকারি কাজ মনে পড়ল, আমাকে যেতে হবে। ওর সাহস কি করে হলো আমার বাবার সম্পর্কে আমার সামনেই দাঁড়িয়ে এইভাবে কথা বলার?
আমি আমার বাবার সঙ্গে দেখা তো করিনি, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে উনি নিজের প্রজাদের খেয়াল নিশ্চয়ই খুব ভালো করে রাখতেন। উনি ওরকম তো নিশ্চয়ই নন যেমনটা ওই লোকটা আমাকে বলল। খাবারটা খেয়ে নাও, দিদিমা বলেন খাবার রাগকে কম করে দেয়। কেন নিয়ে এসছো এটা আমার জন্য? এটাও নিয়ে গিয়ে ওই অতিথিকে দিয়ে দাও। না 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 না, তুমি এখানে দাঁড়াও, এটা আমাকে দাও। এসো এখানে, এখানে বসো। আর একটা কথা আমার ভালো করে বুঝে নাও, আজ থেকে তুমি যাই বানাবে না কেন, তা শুধুমাত্র আমি খাবো, শুধুমাত্র আমি, বুঝলে? ওই অতিথির কথায় তোমার খুব খারাপ লেগেছে তাই না? আমারও লেগেছে, কারণ মহারাজের বন্ধুর থেকে বেশি আমি আমার দিদিমার কথায় বিশ্বাস করি। উনি বলেছিলেন মহারাজ প্রজাদের ব্যাপারে ভাবতেন। আমি নির্ণয় নিয়ে নিয়েছি, আমি স্বয়ং গ্রামে যাব আর গিয়ে ওনাদেরকে জিজ্ঞেস করব যে ওনাদের রাজার ব্যবহার ওনাদের প্রতি কিরকম ছিল। একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি। যদি তোমাকে কিছু সাহায্য করতে পারি তাহলে আমি খুব খুশি হব। সাহায্য? হ্যাঁ সাহায্য। তুমি তুমি একজন দাসী। সাহায্য তো যে কেউ করতে পারে, সে দাসী হোক বা স্ত্রী। আচ্ছা, তুমি একটা কাজ করবে। হ্যাঁ বলো, কি করতে হবে? এইবার ঘোড়সওয়ারিটা তুমি করবে, আমি পিছনে বসে যাব। আপনি আপনার কিছু লাগলে আমাকে বলে দিতেন, আমি আপনার ঘরে পাঠিয়ে দিতাম। চাই তো আমার তোমাকে। আমি বলতে চাইছিলাম যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তোমায় দেখে আমার মনে হয়েছে যে তুমি আমার মিত্র, রাজা সাহেবের সম্পর্কে অনেক কিছুই জানো। সেই জন্য আমার মনে হয়েছে যে তোমার সঙ্গে কথা বলে যদি আমি আমার মিত্র সম্পর্কে আরো কিছু জানতে পারতাম। তাই তো? না, আসলে আমি মহারাজের ব্যাপারে কিছু শুনেছিলাম, সেটাই বলেছি। দেখুন, আপনি মহারাজের বন্ধু, এরকমভাবে একজন দাসীর সাথে কথা বলে আপনাকে শোভা দেয় না। আমি কাউকে ছোট বা বড় মনে করি না, আর রাজা সাহেবের মিত্র হওয়ার মানে এইটা নয় যে আমি তোমার মতো একজন সুন্দরী দাসীর সঙ্গে কথাও বলবো না। চলো ভুলে যাও রাজা সাহেবকে, আর আসো একটু আমার সম্পর্কেও জেনে নাও। আমায় কাছ থেকে জানতে পারলে তোমার সত্যি খুব ভালো লাগবে।
কারণ আমি মানুষটাই মজাদার। এত ভয় পাচ্ছ কেন তুমি? আমি এতটাও ভয়ঙ্কর নই। আমি শুধু তোমার সঙ্গে কথা বলতে চাই, শুধু কথা, আর কিছু না। নিজের সীমায় থাকুন। যদি আপনি না জেনে থাকেন যে আমি কে, জানিয়ে দিচ্ছি, আমি আপনার বন্ধু মহারাজের পুত্রবধূ। এই রাজমহলের সম্মান আমি, আর ওনার পুত্র রাজকুমার অধিরাজের স্ত্রী আমি। দেবীমা, জানি না ওই লোকটার কি উদ্দেশ্য, যে আজ তোমার আশীর্বাদে আমি লোকটার সাথে লড়তে পারলাম। এভাবেই আমার সাথে থেকো মা। আমি দাবাংশ, যার চোখের দিকে তাকাই পাথরের মূর্তি বানিয়ে দিই আমি। একটা মেয়েকে তো শায়েস্তা করতে পারে না, আর চন্দ্রলেখা তুমি বলছো নাকি তোমার থেকেও বেশি শক্তিশালী। তো মনে হয় চন্দ্রলেখা ওর শুধু শরীরটাই শক্তিশালী, আর বুদ্ধি একদম নেই। এই ডাইনি, কি বললি তুই, বুদ্ধি নেই? হ্যাঁ, তোকে এক্ষুনি দেখাচ্ছি আমি আসলে কি করতে পারি। তুমি নিজের শক্তি আমার লোকের উপরেই কেন দেখাচ্ছ? এই জন্য ডেকেছিলাম তোমাকে এখানে। তোমাকে এই জন্য ডেকেছিলে যাতে আমার শক্তিগুলো শেষ হয়ে যায়। কি, তুমি আজকে আমাকে ওই মেয়েটার সামনে দাঁড় করিয়ে দিলে, কিন্তু তুমি এটা খেয়াল করলে না যে মেয়েটা গলায় দেবী কুণ্ড পড়ে আছে। কিন্তু তুমি ভালো করে জানো এটা, যে দৈবিক শক্তির সামনে আমার শক্তিগুলো সব নষ্ট হয়ে যায়। তার মানে ওই কবচের জন্য এতদিন বেঁচে যাচ্ছিল। তুমি নিজেকে এসব থেকে বাঁচানোর জন্য আমাকে এই বিপদের মধ্যে ফেলে দিলে। বাহ চন্দ্র, বাহ। দাংশ, ক্ষমা করো আমায়, আমি জেনে বুঝে করিনি এসব। আর এখন এখন আমি তোমাকে অভিযোগের সুযোগই দেব না। এবার আমরা দুজন মিলে ওই ঝামেলাটা শেষ করে ফেলব। এবার আমি এমন কিছু করব যাতে ওই ঝামেলাটা আর কিছুতেই না বেঁচে থাকে।
এটাই সেই অস্ত্র যা আমাকে আমার লক্ষ্যে পৌঁছবে। মা, ভেতরে এসো। তুমি আমায় ডাকছিলে মা? হ্যাঁ সোনা, গত কিছুদিন ধরেই এই প্রাসাদে এমন অদ্ভুত ঘটনা ঘটছে যে আমার মন খুব দুশ্চিন্তায়। চিন্তিত তো আমিও মা, আর ক্রোধিত। বাবার ওই বন্ধু তোমার আর বাবার বিষয়ে যা যা আজকে বলল, ওটা শুনে আমার খুব একটা ভালো লাগেনি। সোনা, আমার দুশ্চিন্তার কারণ সেটা নয়। উনি তো অতিথি মাত্র, আজ আছেন কাল চলে যাবেন। কিন্তু গত কিছুদিন ধরে তোমার সাথে যা হচ্ছে তাতে আমার মন ভীষণ উতলা হয়ে যাচ্ছে। যেন মনে হচ্ছে যে তোমাকে এই প্রাসাদের সুখ শান্তিকে কেউ কুনজর দিয়েছে। এরকম তো কিছু নয় মা। সেটা কেমন করে নয় সোনা, কত পুড়ে গিয়েছিলে তুমি। কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল আমি না তোমাকে হারিয়ে ফেলি। তুমি তুমি দাঁড়াও, একটুখানি দাঁড়াও। মালাটা আমি একজন অনেক বড় সিদ্ধ পুরুষের থেকে এনেছি তোমার রক্ষার জন্য। এখন থেকে আমাদের সবাইকে এটা পড়তে হবে, যাতে কোনো অশুভ শক্তি তোমার ক্ষতি না করতে পারে। এসব কেন? কারণ তোমাকে ছাড়া তো আমি বাঁচতেই পারবো না। এরকমটা বলো না মা। তাহলে তুমি আমি পরে নেব। আর এটা কিন্তু হ্যাঁ, খেয়াল রেখো এই বিশেষ মালাটা এটা তোমার জন্য, আর এই মালাটা এটা ওর জন্য। আর হ্যাঁ, এই মালাটার সাথে আর অন্য কোনো মালা কিন্তু পরা যাবে না। যদি কেউ আগে থেকেই কোনো মালা পরেও থাকে তাহলে সেটা খুলে তবে এটা পরাবে। আমি খেয়াল রাখবো মা। প্রস্তুত হয়ে যাও দাংশ, তোমার শিকারের সময় চলে এসেছে। ভালোই হয়েছে দিদিমার কাছ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, না হলে দাসীদের কাপড় পরতে পরতে আমার ভালো লাগছিল না। এটা কি মালা? এটা পুরনো, এটাকে আমার জন্য নিয়ে এসেছো? আমি নিয়ে আসিনি, মা নিয়ে এসেছেন এটা সবার জন্য। এতে আশ্চর্য হবার কি আছে? আমার মা সত্যিই খুব ভালো যে উনি সবার খেয়াল রাখেন, এই জন্য উনি সবার জন্য মালা নিয়ে এসেছেন। কিন্তু কেন? আমার এবং আমাদের এই প্রাসাদের সবার সুরক্ষার জন্য। কারণ ওনার এমনটা মনে হয় যে আমাদের এই প্রাসাদ আর এখানে বাস করা সমস্ত সদস্যদের কারোর খারাপ নজর লেগেছে। কিন্তু তুমি এসব বাদ দাও, তুমি পরে নাও, এটা সব ঠিক হয়ে যাবে।
দারুণ ব্যাপার, অধিরাজ তো এই মেয়েটাকে মালা পরার জন্য রাজি করিয়েই ফেলেছে। এখন ওই দৈবিক কবচটা খুলে ফেললেই হয়। হ্যাঁ, কিন্তু এই মালাটা পরার পূর্বে তোমাকে নিজের মালাটা খুলতে হবে। কি? এই মালাটাকে খুলতে হবে? হুম। কিন্তু কেন? কারণ মা বলেছেন যে এই মালাটাকে তখনই পরা যাবে যখন গলায় অন্য কোনো আর অলংকার থাকবে না, নয়তো এর শক্তি ক্ষীণ হয়ে যাবে। তাহলে তুমি ওটা খুলে দিয়ে এটা পরে নিও। কিছু তো গন্ডগোল আছে। মা, দেখলে তো মাঝখানে বলার ফল? কি প্রয়োজন ছিল এরকম শক্তিশালী দানবের সাথে তর্ক করার? এখন ভোগো। এইভাবে ওকে পাথরের মূর্তি হয়ে থাকতে দাও, তাতে এও বুঝতে পারে যে আমার দিকে আঙুল তোলার ফল কি হতে পারে। পুরো শরীরটাকেই তো মূর্তি বানিয়ে দিতে পারতে। হ্যাঁ, এরকম অর্ধেক শরীরটাকে কেন তুমি ছেড়ে দিলে? আর আমার মেয়েকে দেখো, নিজের মায়ের হয়ে কথা বলার বদলে একটা বাইরের লোকের হয়ে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, বানিয়ে দেবে পুরোপুরি মূর্তি, মাকে ছাড়াই বাঁচবো। ঠিক আছে, যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পেরে গেছো, সেই জন্য আমি তোমাকে ক্ষমা করলাম এইবার। কিন্তু পরে বারে খেয়াল রেখো, দাবাংশ ক্ষমা করতে কিন্তু পছন্দ করে না একদম। তোমাকে এই মালাটাকে খুলতেই হবে, কারণ এটা আমার মায়ের ইচ্ছা, আর আমার মায়ের ইচ্ছার কদর করাটাও কিন্তু তোমার কর্তব্য, বুঝেছো? আমি ওনাকে সম্মান করি, আর ওনার দেওয়া মালা পড়তে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই মালাটাকে খুলে ফেলে এটা পরার কি মানে থাকতে পারে? দেখো, এই মালাটাই আমার দেবী মায়ের আশীর্বাদ, আমার ভরসা আছে, আর আমি এটাকে খুলতে পারবো না। তাহলে শুনে নাও, এই মালাটাকে তো তোমায় খুলতেই হবে, কারণ এটা আমার মায়ের ইচ্ছা, আর একটা দাসী আমার মায়ের ইচ্ছার পালন করবে না সেটা আমি হতে দেব না। তুমি মহা শক্তিশালী আর মহা দানব, দাংশ, এই ডাইনেদের পেছনে কেন সময় নষ্ট করছো? আমি তোমারই অপেক্ষা করছিলাম। আমার পরিকল্পনা সফল হয়েছে, আমি নিজের কানে শুনে এসেছি। অধিরাজ বলছিল যে ও ওই মেয়েটার গলা থেকে দৈবিক কবচ খুলেই ছাড়বে। আমি আমার কাজ করে দিয়েছি, এবার তোমার পালা। আজ রাতেই তোমাকে তোমার পরিকল্পনা সফল করতে হবে। বাচ্চারা, যখন কারোর পাপের ঘড়া পূর্ণ হয়ে যায় না, তখন তাকে দেবী মায়ের হাত থেকে কেউ বাঁচাতে পারে না। আর এখন মনে হয় ডাইনিটার পাপের ঘড়া পূর্ণ হয়েছে, ওরও শেষ সময় ঘনিয়ে এসছে। হ্যাঁ, ওই দিন দিদি একটু তাড়ায় ছিল, একটুও দাঁড়ালো না আমাদের কাছে। আর দিদি বলছিল দিদির কোনো একটা দরকারি কাজ আছে। দিদা, ওরা কোন দিনের কথা বলছে? বাচ্চারা, তোমরা গল্প শুনতে এসছো না বানাতে? যা মনে আসছে বলে দিচ্ছ,
চলো যাও, নিজের পড়াশোনা করো, যাও। দিদা, তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ না তো? লুকোনোর অভ্যাস আমার নেই, অন্য কারোর আছে। তাহলে আজকাল তুমি দিদিকে খুঁজতে যাও না কেন? এরকম এটা মনে হয় যে তোমার দিদির জন্য কোনো চিন্তাই নেই। যেই মেয়ের ওপর সাক্ষাৎ দেবীমার আশীর্বাদ আছে তার সম্পর্কে চিন্তা করা ব্যর্থ। আমার সুনয়না খুব সাহসী, দেবীমা সব সময় ওর সাথে আছে, এই জন্য আমি জানি ও সব বিপদ পার করে ফেলবে। মা যা বলেছেন তাই হবে। একে নিজের মালাটা খুলে মায়ের দেওয়া মালাটা পরতে হবে। আমায় ক্ষমা করে দিও, আমি যা কিছু করছি আমার মায়ের আদেশে করছি, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি একে খুবই কদর আর সম্মানের সঙ্গে নিজের কাছে রাখব। প্রাসাদের থেকে কুনজর সরে যাবার পর আমি এটাকে আবার সুনয়নাকে দিয়ে দেব। দেখে না নেয়, এ কতটা কোমল, কিন্তু তুমি মালাটাকে খুলে দিয়ে আমার মায়ের দেওয়া মালাটা পরে নাও। তুমি আমাকে এই মালাটা পরতে দাও। কতটা জেদি এই মেয়েটা। আমাকেও যেতে হবে, অনেকগুলো প্রমাণ খুঁজতে হবে। কতটা অহংকার করে বলছিল ওই ডাকিনী যে অধিরাজ এই মেয়েটার গলা থেকে দেবীর মালা খুলে দেবে, কিন্তু অধিরাজ অসফল রইল।
এখন দেখি ওই অহংকারী ডাকিনীটা কি করে। কে? হ্যাঁ, আমি নিজে চোখে দেখেছি ওই দেবীর মালাটা এখন ওই মেয়েটার সাথেই রয়েছে। রানীমা, খুব ভরসা করতেন না আপনি আপনার অধিরাজকে? খুব দুঃখের বিষয়, আপনার বিশ্বাসী অধিরাজও অসফল হয়ে গেল। কনক, একটু সামলে কথা বল, কারণ এই পাগল ডাইনির ভরসা নেই, ওই মেয়ের জায়গায় তোকেই না কিছু করে দেয়। না, এটা হতেই পারে না। আমি নিজে কানে শুনেছি অধিরাজ ওই মেয়েটাকে বলছিল। শোনা কথা সবসময় সত্যি হয় না রানীমা, আর আমার মনে হয় ওরা দুজন একসাথে কাজ করছে। আর যাই হোক, দুজনেই মানুষ, একই জাতের। না, কাকামাকে সুরঙ্গে যেতে নিষেধ করেছেন, কিন্তু আমি চুপচাপ কি করে থাকতে পারি? আমাকে যে কোনোভাবে রানীমাকে ডাইনির হাত থেকে বাঁচাতে হবে, অধিরাজকে নিজের মায়ের সাথে দেখা করাতে হবে, এর জন্য আমাকে প্রমাণ খুঁজতেই হবে। কিছু না কিছু প্রমাণ তো অবশ্যই রেখেছে ডাইনিটা। আপনারা সবসময় অসফলই থেকেছেন, আর ওই সাধারণ মেয়েটা সবসময় সফল হয়েছে। হ্যাঁ চন্দ্রলেখা, যবে থেকে ওই মেয়েটা এসেছে তবে থেকে তুমি শুধু হারছো। ঠিক বলেছো মা। কি বললে তুমি? আমি হেরে গেছি? চন্দ্রলেখা হেরে গেছে? মেরে ফেলবো তোমাদেরকে! চিৎকার চেঁচামেচি করলে তোমার পরাজয়টা জয়ে পরিবর্তিত হবে না চন্দ্রলেখা। তুমি শুধু আমাদের উপর চিৎকার করতেই পারো, যেখানে আমরা দুজন সারা জীবন তোমার হয়ে কাজ করেছি। খুব চালাক ওই ডাইনিটা, মহারাজের রানীমার সাথে জড়িত সব তথ্য লোপাট করে দিয়েছে। সহ্য করেছি তোমার অত্যাচার, আর নয়। তাহলে কি করবে তুমি? একটা সাধারণ ডাইনি হয়ে আমার মতো শক্তিশালী ডাইনির সাথে লড়াই করবে? হ্যাঁ হ্যাঁ লড়বো। সরজ, মাঝখানে আসবে না। চন্দ্রলেখা আমার কথা শোনো, এরকম করো না চন্দ্রলেখা, থামো। শোনা নাও মন্দাকিনী, আজ তোমার মেয়ের শেষ দিন। সরাজ, আমার কথা শোনো, তোমরা দুজন শান্ত হও, শান্ত হও তোমরা দুজন। এবার দেখ আমি কিভাবে এবার তোকে তোর যোগ্যতা বোঝাই। কনক, এর মানে
পরিবারটাই ডাইনিতে ভরা। আমার তো মনে হয়েছিল এখানে একটাই ডাইনি, কিন্তু এখানে তো পুরো পরিবার নিয়ে বসে এরা। স্বরাজ, যাও গিয়ে বাইরে দেখে এসো কে রয়েছে। চন্দ্রলেখা, আরো কখন এমন কাজ করবে না চন্দ্রলেখা, ক্ষমা করে দাও ওকে। দেখো এবার থেকে তুমি যা বলবে ও সেটাই করবে, এরপর থেকে আমরা কিচ্ছু বলবো না তোমাকে। ঠিক আছে। কিন্তু একটা কথা দুজনে শুনে নাও, যদি আমি জানতে পারি যে আজ আমাকে আমার আসল রূপে কেউ দেখে ফেলেছে, তাহলে তোমাদের দুজনকে ছাড়বো না। আমি জানি তুমি একটু আগে কি দেখেছো, আর আমি এটাও জানি যে আমাদের বৌদি এই প্রাসাদের আসল রানী আর অধিরাজের আসল মা এখনো পর্যন্ত জীবিত আছে, কিন্তু উনি কোথায় আছেন সেটা আমরা জানি না। আমি বুঝতে পারছি যে আপনার আমাকে ভরসা করতে কষ্ট হচ্ছে, কিন্তু আমায় বিশ্বাস করুন, আপনার আর আমার উদ্দেশ্য একই, ওই ডাইনি চন্দ্রলেখার মুখ থেকে মুখোশটা ছিঁড়ে ফেলা। সেই জন্য তো যখন থেকে আমি এখানে এসেছি ওর সঙ্গে ভালো ব্যবহার করছি, যাতে ও আমাকে সন্দেহ না করে আর আমি আমার আসল বন্ধুর সম্পর্কে সব জানতে পারি। জানি না উনি এখন কেমন আছেন, কোথায় আছেন। আমি জানি। সত্যি? আপনি আপনি আমাকে নিয়ে যাবেন ওনার কাছে? হ্যাঁ, আপনি চাইলে তাহলে আমি আপনাকে ওনার কাছে নিয়ে যেতে পারি, কিন্তু কিন্তু আপনাকে আমি বিশ্বাস কেন করব? এই কথার উত্তর তো বৌদি আপনাকে দিতে পারবে। আমি আপনাকে অনুরোধ করছি আমাকে আমার বৌদির কাছে নিয়ে চলুন। আপনাকে কথা দিচ্ছি যে আমি আর আপনি দুজনে মিলে অধিরাজের সামনে সমস্ত সত্যটা নিয়ে আসব। মনে হচ্ছে এখন আমাকে বিশ্বাস করছেন না আপনি। ঠিক আছে, আমি আজকে এখান থেকে চলে যাব, কিন্তু সারা জীবন এই দুঃখটা থেকেই যাবে যে আমি অনেক চেষ্টা করে অধিরাজকে কোনো সাহায্য করতে পারলাম না। কিছুই বুঝতে পারছি না যে কি করব, কিন্তু একটা কথা মনে হচ্ছে, এই লোকটা মহারাজ আর রানী মার ব্যাপারে অনেক কিছু জানে। দাঁড়ান, আমি আপনাকে নিয়ে যাব রানী মায়ের কাছে। আপনার এই উপকারটা আমি কখনোই ভুলব না, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে রানী আর অধিরাজ এরা দুজনেই ন্যায় অবশ্যই পাবে।